পাই, এ জানে না ধরে একদম আই করব মাদার চোখ, তোরা জমাই করব, আমি আল্লাহর কসম করে বলতে যে আমি যদি কোনোদিন তোর সামনে পাই, কি বলছ দেখ, তোর বউ কি পোস্ট করছে দেখ, তুই দেখ এখানে, ওইখানে কুকি চিনের পেজে নুরুল হক নুরকে নিয়ে পোস্ট করছে, আমি সেটাই বলছি যে তাকে নিয়ে তারা কেন পোস্ট করলো। কেউ যদি জনপ্রিয় হয় তাহলে সেই জনপ্রিয় লোককে নিয়ে কিছু বলা যাবে না? এই যে ময়মনসিংহের এমপি মুক্তিযোদ্ধা, সে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তাকে নিয়ে বলা যাবে না? আরে বাবা, ধান্দাবাজি করে টাকা খাওয়াচ্ছে আম বেচা ভালো না? বিপিনুরকে গিয়ে জিজ্ঞাসা করো, বিপিনুরকে এই দলে আমি সদস্য করছি, এবং ওই সময় রাশেদ খান বিপিনুরকে বাদ দিছিল, তখন আমি ঢুকাইছি। আবার জনপ্রিয় হলেই মানুষের সমালোচনা করা যাবে না? বিপিনুরকে তো আমি এই দলে সদস্য করছি, বিপিনুরের পিছনে থাকি মানে আমি এই দলে বিপিনুরকে সদস্য করছি। আমি আমি সদস্য করছি, আমি আমারে না চিনলে কি হবে? আমারে তো বিপিনুরে চিনে, চিনবে না কেন? ওকে জানে না, এত প্রেম না, এত প্রেম। আমি বলছি কই, কি বলছি আমি, আমি কি বলছি, তুই দেখ এখানে, ওইখানে কুকি চিনের পেজে নুরুল হক নুরকে নিয়ে পোস্ট করছে, আমি সেটাই বলছি যে তাকে নিয়ে তারা কেন পোস্ট করলো। আরে বাবা, আমরা তো মোসাদের সঙ্গে দেখা করি নাই, আমরা তো ইসরায়েলের সাথে বন্ধুত্ব করি নাই, আমরা তো, আরে বাবা, মোসাদের সঙ্গে দেখা করলে কি হয় সেটা তোমরা বলো, আমরা মোসাদের সঙ্গে দেখা করার ফলে তার সঙ্গে রাজনীতি করব না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আরে বাবা, কেউ যদি জনপ্রিয় হয়, কেউ যদি জনপ্রিয় হয় তাহলে সেই জনপ্রিয় লোককে নিয়ে কিছু বলা যাবে না? এই যে ময়মনসিংহের এমপি মুক্তিযোদ্ধা, সে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তাকে নিয়ে বলা যাবে না? তখন তো বলছি আমরা, তখন তো মাপ চাইছে, অনেকগুলো অনেকবার মাপ চাইতে চাইতে প্রকাশ করতে হবে না, জাতিকে জানাতে হবে না, এটা কি মাল? আরে বাবা, মানে তোমরা যদি 1,00,000 মানুষ চিল্লাচিল্লি করো তাহলে কি বিপিন সঠিক হয়ে যাবে? তোমরা 1,00,000 মানুষ চিল্লাচিল্লি করছো, 1,00,000 মানুষ কমেন্ট করতেছো, তাহলে কি সঠিক হয়ে যাবে? এই যে ভারতের হাই কমিশনে গিয়ে রয়ের সঙ্গে যায় মিটিং করলো, 1,00,000 মানুষ চিল্লাচিল্লি বাইরে ভারতের বিরুদ্ধে কি পকর 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 পকর। আরে ভাই, আমি কেন করব? আমরা তো, এরা তো আমাদের দেশের শত্রু, এদের সঙ্গে কেন আমি বন্ধুত্ব করব? বাইরে এসে মাইকে বক বক করবে আর ভিতরে গিয়ে ভারতের সঙ্গে গোপন বৈঠক করবে, এটা তো হতে পারে না ভাই। আমরা এই রাজনীতি করি না, তোমার 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 করার ইচ্ছা তুমি করো গিয়ে, তুমি বিপিনের লেজ লাগে থাকো, আমার কোনো সমস্যা নাই। তুমি আমাকে কেন ফোন দিছো ভাই, বিরক্ত করতেছো এখানে? আরে বাবা, তোমার রক্ত মাথায় উঠবে না পায়ে উঠবে সেটা তোমার বিষয়, তুমি আমাকে কেন ফোন দিছো? আরে বাবা, তুমি কসম করে বললে কি আমার, তুমি তো হুমকি দিচ্ছ, এটা তো ঠিক না তো। এটা তোমার বিপিনুর এগুলো শিখাইছে? হ্যাঁ, বিপিনুর এগুলো উগ্রতা শিখাইছে? আমার আব্বা আম্মা শিখাইছে সত্য কথা বলা, আমি সেটাই বলতেছি। ঠিক আছে, এই 14 দিনে যে, এই 15 দিনে যে পরিমাণ গুজব ছড়াইছে, হ্যাঁ, তার কোনো হিসাব নাই, যে পরিমাণ গুজব ছড়াইছে, মিথ্যা ছড়াইছে। ঠিক আছে, কি হয়েছে? আরে বাবা, আমরা তো তার সাথে রাজনীতি করবো না, তার সাথে আমাদের যায় না রে ভাই। না না, যায় না, আমরা এইভাবে চলি না, আমরা দলের টাকা মেরে খেয়ে আমার ভাই ব্রাদার শালা সম্বন্ধী এদের জন্য ব্যবসা বাণিজ্য করিনি আমরা, আমরা এটা যায় না, এগুলো আমরা দলকে দেই, আমাদের শুধু দেয়ার ইতিহাস, আমরা নেই না দল থেকে।
ঠিক আছে, তুমি তুমি কথা বলবা, তুমি কল দিয়েই তুমি বলতেছো জবাই করবা, মাইরে ভালো বা কাটে ভালো, তোরে খাইছি, এগুলো কি ধরনের কথা রে ভাই? এগুলো বিপিন শিখাইছে নাকি এগুলো করতে? আরে ভাই, বিপিনুর তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, বিভিন্ন দলের জামাতের বিরুদ্ধে বলে, এর বিরুদ্ধে বলে, তুমি ওই শুধু হেই বলবে, এই বিরুদ্ধে কেউ বলতে পারবে না। না শোনা, তুমি বলতে পারবা, ঠিক আছে, তোমার হ্যাঁ বলার উচিত না, তুমি যেহেতু দলকে এতই ভালোবাসো, ৬৪ জেলায় প্রত্যেক জেলায় দুইবার চারবার করে গেছে, বিপিনুর কয়বার গেছে, আমরা মাঠ পর্যায়ে দল সাজাইছি, আমাদের সাজানো দলে, আমাদের সাজানো দলে আমাদের মাথা বেচা, সে হলো ইসরায়েলের সঙ্গে দেখা করবে, সে ভারতের সঙ্গে দেখা করবে, এগুলোকে গোপনে যোগাযোগ রাখবে, হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রাখবে, আর আমরা তাকে মেনে নেব নেতা হিসেবে? না, আমরা ওইটা না, আমরা কি জিনিস এটা আমরা ভালো করে জানি, ঠিক আছে, আমাদের আমাদের রক্তের সঙ্গে এই বেইমানি নাই যে দেশের মানুষের সঙ্গে এক কথা বলবো আর গোপনে গিয়ে বন্ধুত্ব করবো, এগুলো আমাদের সঙ্গে যায় না। সব জেলায় গেছি, এই ছাত্র অধিকার পরিষদের শুরুতে, এই অধিকার পরিষদ গঠনের শুরুতে প্রচারণা করার জন্য চট্টগ্রামে গেছি, কি কবে এগুলো উল্টাপাল্টা কথা, প্রত্যেক জেলায় গেছি, প্রত্যেক জেলায় চট্টগ্রাম গেছি, কক্সবাজার গেছি, প্রত্যেক জেলায় গেছি, প্রত্যেক জেলায়, এটা এই তারেক গেছে, তারেক গেছে, ঠিক আছে, এগুলো উল্টাপাল্টা কথা বললাম না, বিপিনুরকে গিয়ে জিজ্ঞাসা করো, বিপিনুরকে এই দলে আমি সদস্য করছি, এবং ওই সময় রাশেদ খান বিপিনুরকে বাদ দিছিল, তখন আমি ঢুকাইছি আবার, ঠিক আছে, আমি সদস্য করছি এবং আমি পাপ করছি সদস্য কইরা, ঠিক আছে। আরে বাবা, বিপিনুর তো এই আন্দোলন গড়ে তোলেনি, বিপিনুর তো ছিলই না আন্দোলনে, আন্দোলন আমরা গড়ে তুলেছি, আমরা গড়ে তোলার পরে বিপিনুর এখানে আসছে, আমরা আন্দোলন গড়ে তুলেছি, আমরা আন্দোলন গড়ে তুলেছি, বিপিনুর এই আন্দোলন গড়ে তোলেনি, আমরা আমরা প্রথম যেদিন আন্দোলন হয় সেদিন বিপিনুরকে চিনতাম না, আমরা চিনতাম না বিপিনুর, প্রথম আন্দোলনে প্রথম দিনে আন্দোলনে আমরা চিনতাম না তাকে, তাকে চিনি না, বিপিনুরকে নুরুল্লাহ নূরকে আমরা চিনতামই না, ঠিক আছে, আরে বাবা, বিপিনুর তার কাজের দ্বারা সেখানে গেছে, তার মানে বিপিনুর যে চিটিং না এটা তো প্রমাণ করা যায় না, বিপিনুর বিখ্যাত হয়েছে বলে বিপিনুর প্রতারক না এটা তো প্রমাণ করা যায় না, বিপিনুর বিখ্যাত তাই বলে সেই ইসরায়েলের সঙ্গে দেখা করতে পারে না এটা তো প্রমাণ করা যায় না, এত সহজ না তো ভাই, যে ভাই তোমরা যেভাবে বলতেছো যে উমুক মানে তোমরা যেভাবে বিপিনুরকে দেবতা মানাচ্ছো, কখনো বিপিনুরকে জিজ্ঞাসা করছো নূর ভাই তোমার বিরুদ্ধে এই অভিযোগগুলো তুমি এগুলো করছো কিনা, তুমি এগুলো কেন করছো, তোমার তো দুর্নাম হচ্ছে আমাদের দুর্নাম হচ্ছে, কখনো জিগাইছো বলো, জিগাইছো কখনো? জিজ্ঞাসা করছিলা যে তোমার নামে যে ২ লাখ টাকা চুরির অভিযোগ সত্য নি?